হ্যালো মাই লাভলি ভিয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো তো আজকে আমি ভীষণ খুশি ভীষণ খুশি এরকম খুশি আমি হয়তো আর কোনো দিন পাইনি তো তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝিয়ে গেছো আমি কি বলতে চাইছি হ্যাঁ আমার ফাস্ট পেমেন্ট আমি পেয়ে গেছি তো এই পেমেন্টটা পাওয়ার পিছনে অনেক জনের ভূমিকা আছে আজকের ভিডিওটা একটু বড় হবে প্লিজ তোমরা সবাই মন দিয়ে দেখবে তো আমি কিছু মানুষের নাম আজকে বলতে চাই যাদের নাম না বললে সত্যি তাহলে আমার একদমই ঠিক হবে না যদি না তাদের নামগুলো বলি তা আমিও খুব দোষী থাকব মনের মনের দিক থেকে তো আমি প্রথমে তাদের নামগুলো আগে বলি প্রথমে বলি আমার ভিডিও করাটা কেউ পছন্দ করত না কেউ পছন্দ করত না না আমার আত্মীয় স্বজন না আমার বন্ধু বান্ধব না আমার কাছের মানুষটা কেউ না কেউ না আমি ভিডিও করি বলে আমাকে অনেক বাজে চোখে দেখত অনেক বাজে কথা বলা হতো ভাবতাম না জানি আমি কত বড় অপরাধ করে ফেলছি তো আজকে তো কেউ পিছিয়ে নেই বলো কোনো মানুষকে পিছিয়ে আছে সবাই তো এগিয়ে যাচ্ছে কিছু করার জন্য সবাই চাইছে তার সংসারে তার হাজবেন্ডের হাতে কিছু ইনকাম করে দেওয়ার জন্য তো আমিও চেয়েছিলাম তো আমি সত্যি বলতে কি আমি ইউটিউবে এসেছি টাকা লোভে নয় আমি জানতাম আমার কিছুটি হবে না আমি কোনোদিন টাকা পাবো এটা আমি স্বপ্নেও ভাবিনি বিশ্বাস করো তোমরা কিন্তু আমার ওই লোকনাথ বাবা যার উপর আমার সমস্ত বিশ্বাস তো আমার সমস্ত কিছু স্মুথ ভাবে হয়ে গেছে আমি না চাইতে সব কিছু পেয়েছি না চাইতে ইউটিউবের সমস্ত কিছু আমার হাতের সামনে হাজির হয়েছে আমি বুঝতেও পারিনি যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো তো আমার একুশ তারিখে আমার পেমেন্ট ঢুকে গেছে কিন্তু সামান্য আমার ভুলের জন্য সামান্য সামান্য আমার নিজের ভুলের জন্য আমার ব্যাংকে টাকাটা আসছিল না তো সেটা স্বল্প হয়ে গেছে আজকেই আমি আজকেই চন্দনগর আমার ব্যাংক হচ্ছে চন্দননগরে তো চন্দনগর থেকে আমি এসছি আর এই এসেছি কিছুক্ষণ হলো আজকে ভিডিওটা করছি কালকে আমি পোস্ট করব তো আমি থাকতে পারলাম না ভিডিওটা না করে তাই করতে চলে এলাম দেখো যাদের কথা আমি বলবো বলছি তো আমার ছেলের স্যার যে আমার চ্যানেলটা দেখাশোনা করে দিয়েছে প্রথম থেকে তো তার নাম তো বলতেই হয় বলো তো তারপর হচ্ছে আমার বরের একটা বন্ধু যে আমার ব্যাংকিং কাজকর্মগুলো মানে ব্যাংকে বই খোলা থেকে আমার একটু সমস্যা ছিল যেখান থেকে আমি বইটা খুলতেই পারতাম না তো সেই সমস্যাটা সে মিটিয়ে দিয়েছে তার নাম হচ্ছে তাপস্তা তো আমার সে সমস্ত আমার সমস্যার সমাধান করে দিচ্ছে আর তোমার আমার যখন আমি প্রথম ইউটিউব ভিডিও করি আমার একটা ফোন দিয়েই করতাম কিন্তু ফোনটা নষ্ট হয়ে গিয়েছিলো দুটো চোখ চোখ চলে এসেছিল আমার স্ক্রিনে তো আমার বড় আমাকে একটা ফোন গিফট করেছিল যেই ফোনটার দাম হচ্ছে অনেক যেটা আমার বরের থেকে আমার ফোন দামি কিন্তু আমাকে ও একবারও বলিনি যে তোমার ফোনটা আমাকে দাও আমার ফোনটা তুমি নাও তো আমাকে বলিনি তো আমাকে একটা দামি একটা ফোন আমার জীবনে ফার্স্ট ফোন নতুন ফোন আমাকে আমার বর গিফট করেছিল আর আমার লোকনাথ বাবা যে সবার উপরে আমাকে বিশ্বাস দিয়েছিল ভরসা দিয়েছিল হ্যাঁ তুই পারবি সত্যিই আমি পেরেছি আজকে আমার লোকনাথ বাবার জন্য আর আমার ভিডিও দেখার জন্য তোমরা তোমরা যদি না আমার ভিডিও দেখতে আমি কোনো দিন এত বড় এত দূরে আসতে পারতাম না আমার ভিডিওতে ভিউজ হয়েছে বলেই তো আজকে আমি পেমেন্টটা পেয়েছি তো তোমাদের কাছে আমার কি বলবো আমার কোনো ভাষা নেই যে তোমাদের আমি কি বলে ধন্যবাদ দেবো আমি তোমাদের আমার পরিবারের মানুষ ভাবি আমার পরিবাররা আমার পাশে ছিল না নেই নেই আমি ভিডিও করেছি বলে আমাকে অনেক দুঃখ দিয়েছে এখানে আমাকে অনেক কষ্ট দিয়েছে আমাকে অনেক কাঁদিয়েছে আমি অনেক কেঁদেছি আড়ালে কিন্তু সেই চোখের জলকে মুছে আবার আমি ভিডিও করেছি আমি একটা কথাই শুধু সব সময় ভাবতাম আমি কোনো খারাপ কাজ করিনি আমি কোনো খারাপ পথে গিয়ে ইনকাম করিনি আমি সৎ পথে থেকেছি সৎ পথে থেকে দু পয়সা ইনকাম করেছি আমরা বাচ্চাদের তো শেখাই গান নাচ কত কিছু শেখাই সেগুলোকে দেখানোর জন্য স্টেজে উঠতে হয় তো সেইগুলোর টিকিট কেটে আমরা দেখি তখন ভালো লাগে আর আমরা ঘরে বসে হাউসওয়াইফ বা যখন ভিডিও করি সেটা হয়ে যায় বাজে জানি না মানুষের মানসিকতা কেমন তো বাদ দিলাম সেসব কথা আমি তাদের ধরতেও চাই না আর আমাকে কেউ আর পিছন থেকে টেনে রাখতেও পারবে না কারণ আমাকে যখন তারা অবহেলা করেছিল তখনও আমি সামনে এগিয়েছিলাম আর এখন তো তোমরা আমাকে এগিয়ে নিয়ে গেছো পিছিয়ে পড়ে থাকার কোনো কারণই হয় না তো আজকে দেখাই আমার পেমেন্ট আমি কত পেলাম তো এই দেখো আমার পেমেন্ট যেটার জন্য তোমরা অনেক আশা নিয়ে বসে আছো আমার পেমেন্টটা দেখবে বলে এই দেখো আমার ফার্স্ট পেমেন্ট তা আমি সত্যি বলছি আমি কোনো দিন ভাবিনি যে আমার মতো মানুষই ইনকাম করবে তবে দেখো তোমাদের একটা কথা বলি সবাইকে দেখেছি যারা ফার্স্ট পেমেন্ট পেয়েছে তারা বলেছে আমি যদি পারি তুমিও পারবে আমি যদি ইনকাম করতে পারি তুমিও করবে কিন্তু আমি যখন ইনকাম করতে গেলাম তখন দেখলাম না কাজটা সত্যি করে এত সহজ না যখন যে পেয়ে যায় তখন সে বলে আমিও যখন পেয়েছি তুমিও পাবে প্রচুর বুদ্ধির দরকার হয় প্রচুর ধৈর্যের দরকার হয় প্রচুর সহ্য ক্ষমতার দরকার হয় এইখানে বুদ্ধি না থাকলে কখনো এইটা পাওয়া যাবে না কখনো পাবে না এটা পেতে হলে মাথায় বুদ্ধি রাখতে হবে কখন কোন ভিডিও ছাড়তে হবে কখন কেমন ভাবে কি করতে হবে এগুলো জানতে হবে তো বুদ্ধি তো থাকতেই হবে বুদ্ধি না থাকলে কখনো তুমি ইউটিউবে ইনকাম করতে পারবে না আর প্রচুর সহ্য ক্ষমতা থাকতে হবে প্রচণ্ড পরিমাণে সহ্য ক্ষমতা থাকতে হবে আমার ভিডিও তোমরা দেখেছো আরও সবার ভিডিও দেখেছো যারা এটা ইনকাম করেছে কিন্তু আমার ভিডিও দেখবে এটা ইনকাম করার পিছনে আমার ভিডিও তোমরা দেখবে কিন্তু আমার এই ধরনের মানে এই ফানি ভিডিও বলো এই ঘরে চার দেওয়ালে মুখে বক বক করেছি বেশি আমি ভিডিও করার থেকে মুখে বকবক করেছি আমার এই বকবকানিটা তোমাদের যে এত ভালো লেগেছে আমি কল্পনা করতে পারিনি আমি প্রচণ্ড খুশি হয়েছি যে আমাকে তোমরা ভালোবেসেছো আমার এই বকবক কথাগুলো তোমরা শুনতে ভালোবাসো যেখান থেকে আমি এই টাকাটা পেয়েছি সত্যি আজকে আমি ভীষণ খুশি তবে আরও খুশি হতাম আমার মা যদি বেঁচে থাকতো আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমি এই টাকাগুলো দিয়ে আমার মাকে আমি কিছু কিনে দিতে পারতাম একটা শাড়ি কিনে দিতে পারতাম আমার মাকে আমি ফোন করে বলতে পারতাম কিন্তু সে সুযোগ আমার কাছে নেই আমার মা দেখতে পেল না আজকে আমার মিস করছি। এই দিনে আমি চোখের জল ফেলবো না জানি আমার মা আমাকে উপর থেকে অনেক আশীর্বাদ করছে অনেক আশীর্বাদ করছে কিন্তু যারা যারা আমার এখানে কষ্ট দিয়েছো পড়ে গেল টাকাগুলো যারা আমাকে এখানে কষ্ট দিয়েছো প্লিজ তাদেরকে বলছি আমার ভিডিও দেখো না তোমরা খুব কষ্ট হয় গো তোমাদের কথা শুনে না খুব কষ্ট হয় খুব এখানে লাগে আমি তো কাউকে বলিনি আমার পরিবারের মানুষদের আমার বলিনি তো আমার ভিডিও দেখতে আজকেও আমি তোমাদের কথা বলছি খুব কষ্ট হয়েছে খুব কাঁদিয়েছো তোমরা প্লিজ আমাকে আর তোমরা কাঁদিও না তোমরা আমার কাছ থেকে অনেক দূরে থাকো অনেক দূরে থাকো অনেক দূরে আমার ভিডিও তোমরা দেখো না আজকেও আমি বললাম এই দিনে আজকেও আমি বললাম তোমরা আমাকে খুব কাঁদিয়েছো খুব কষ্ট দিয়েছো প্লিজ প্লিজ আমার ভিডিও তোমরা দেখো না আমাকে আমার মতো তোমরা থাকতে দাও তো আমার ছেলে এই টাকা নিয়ে আমি কি করব তোমাদের সমস্তটা দেখাবো আমার ছেলের কিছু আবদার আছে সেটা মেটাবো আমার লোকনাথ বাবার জন্য আমি কিছু একটু করব আরও আমি ছোট ছোট আমার যেগুলো আছে করব তো বাকি টাকাটা দেখি আর তোমরা আমার ভিডিওতে চোখ রাখো আমাকে যেমনভাবে সাপোর্ট করছো তেমনভাবে সাপোর্ট করো আমার পাশে থাকো সাথে থাকো আমি যেন আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারি তো আজকে আমার বড় আমার পাশে আছে বলে নিশ্চয়ই আমি এই টাকাগুলো পেয়েছি আমার ছেলেও আমাকে খুব সাপোর্ট করে হয়তো আমার ক্যামেরায় আসতে চায় না কিন্তু সাপোর্ট করে আমার বড় সাপোর্ট করে কিন্তু আমার পরিবারের মানুষজনের কাছ থেকে সত্যি আমি কোনো সাপোর্ট পাইনি আমাকে এই কদিন আগেও আমাকে দুঃখ দিয়েছে একটা অনুষ্ঠান বাড়ি গিয়ে এই কদিন আগেও সেখানেও আমাকে কাঁদিয়েছে তারা তা আমি চাই প্লিজ তোমরা দূরে থাকো আমার কাছ থেকে তোমরা দূরে থাকো আমার চায় না তোমাদের দরকার নেই আমার আমি একা আছি একা থাকতে চাই তো মন দিয়ে সবাই ভিডিও করো আমরাও ভিডিও করি যাতে সবাই হাতে হাতে দেখে অনেক দূর এগিয়ে যেতে পারি আর পাশে না থাকলে এক কে অপরের পাশে যদি না থাকা যায় তাহলে কেউ এগোতে পারবো না সবাই সবাইকে আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি আজকে পেমেন্ট পেয়েছি বলে তোমাদের ভিডিও দেখব না তা নয় তোমাদের ভিডিও আমি দেখবো আগে যেমন দেখতাম এখনও দেখব আমি তোমাদের কথাও দিচ্ছি তোমরাও আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আমি চাই তোমাদের পাশে থাকতে সত্যিই আমি চাই এই মন থেকে বলছি আমি চাই আমি চাই আমার মতো দুঃখী হাউসওয়াইফরা সবাই যেন আমরা টাকা পাই আমরা যেন সবাই টাকা পাই তোমরা শুধু একটু বুদ্ধি রেখে ভিডিও করো একটু বুদ্ধি রেখে চলো হ্যাঁ টাকার জন্য মানুষ নিচে নেব না টাকার জন্য খারাপ কিছু করো না ভালো কিছু করে ভালো ভিডিও করেও ইনকাম করা যায় আমার ভিডিওগুলো দেখবে আমি ওরকম ভিডিও করে আমি তো এই টাকা এতগুলো টাকা পেলাম আমি কোনো দিন ভাবিনি এতগুলো টাকা সত্যি আমি পাবো কোনো দিনের জন্য আমি ভাবিনি যে এতগুলো টাকা আমি পাবো আমার হবে আমি ঘরে বসে ইনকাম করব এটা আমার টাকা আমি ইনকাম করেছি আমি কষ্ট করেছি আমার টাকা আমি বলতে পারছি আমার টাকা এগুলো মানে কতটা যে আনন্দ হয় এই কথাটা বলতে যে যারা পেয়েছি যারা আমরা ভেবেছিলাম একটা টাকা ইনকাম করব আমি তো কোনোদিন ভাবিনি যে আমি নিজে থেকে এক টাকা ইনকাম করব। কিন্তু দেখো আজকে ঘরে বসে আমার হাতে এক মুঠো টাকা এক মুঠো টাকা আমার হাতে এক টাকার জায়গায় এক মুঠো টাকা ভাবতে পারো তোমরাও চেষ্টা করো তোমরাও পারো শুধু একটু বুদ্ধি রাখো বুদ্ধি রেখে করো আর আমি তোমাদের কথা দিচ্ছি আমি কারো ভিডিও স্কিপ করি না আমি সবার ভিডিও পাঁচ থেকে ছ মিনিট দেখি প্লিজ আমার ভিডিওগুলো তোমরা স্কিপ করো না তোমরা দেখো আমার পাশে যে থাকবে আমি তার পাশেই থাকবো তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা তো আজকে এইটুকুই তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো তো আমার জীবনে সমস্ত এবার ঘটনা তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে সব আমার দুঃখের কাহিনিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওকে বাই তো আজকে এইটুকুই তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আরাম করে অনেক ভালোবেসো আমাকে অনেক উপরে নিয়ে যেতে সাহায্য করো ওকে বাই বাই